हजरत मौलाना नजरुल इस्लाम कासिमी दामत बरकातुहुर साथे आमी एक बार तीन दिन जमाते गिएछिलाम 2001 साल। तो तीनी एक बयाने बोलछिलेन, बोलेन जे जान्नातीरा जखन जान्नाते जाबे एकजन जान्नाती तार निजेर जान्नाते आराम करतेछे এমন সময় সে দেখবে তার উপরের জান্নাতি যখন তার জান্নাতে পার্শ্ব পরিবর্তন করে, তার খাট থেকে এত মধুময় আওয়াজ বের হয় যেটা এই জান্নাতির জান্নাতে নাই। এই জান্নাতি জিজ্ঞেস করবেন, আল্লাহ আমার জান্নাতে এই আওয়াজ নাই কেন, তার জান্নাতে এই আওয়াজ আছে কেন? তো আল্লাহ তাআলা বলবেন, তোমাদের দুজনের জন্ম একই দিনে, তোমাদের দুজনের মৃত্যু একই দিনে, তোমাদের বুলুগ বালেগ হওয়া একই দিনে, তোমাদের নামাজের সংখ্যা এক, তোমাদের রোজার সংখ্যা এক, তোমাদের নামাজের গুণগত মান এক, তোমাদের রোজার গুণগত মান এক, সব এক, শুধু তোমাদের দুজনের মধ্যে পার্থক্য একবার সুবহানাল্লাহ শব্দটা বেশি আছে। আচ্ছা এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমার আর আব্দুল কাদের জিলানির মধ্যে পার্থক্যটা কেমন হবে, আমার আর হযরত ইলিয়াস রহমতুল্লাহের মধ্যে পার্থক্যটা কেমন হবে, আমার আর আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি তার মধ্যে আমার আর তার মধ্যে পার্থক্যটা কেমন হবে? কসম খেয়ে বলা যায়, আমার হযরতকে আমি কখনো দেখিনি, ইল্লা তবে দেখেছি যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার ঠোঁট নড়ে। আপনারা অনেকে চিনে থাকবেন আমাদের প্রফেসর হামিদুর রহমান স্যার, নাম তো শুনছেন, ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের প্রফেসর ছিলেন, হযরত হাফিজ রহমতুল্লাহ খলিফা এখনো জীবিত আছেন, আপনাদের ধারে কাছে কোথাও হযরতের বাসা হবে উত্তর কাছেই তো না? আজীব বিষয়, হযরতের জবান থেকে আমি শুনছি, হযরত বলেন যে আমি আল্লাহর কসম খেয়ে বলি আমি হাফিজির জবানের দিকে কখনো তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার ঠোঁট নড়ে। ইনাদের জীবনের সাথে আমাদের জীবনের ব্যবধান কত, কি বলে আসমান জীবন, এর চেয়ে বড় ব্যবধান বুঝাবার কোনো শব্দ তো আমাদের কাছে নাই। কি হয় একবার সুবহানাল্লাহ পার্থক্য, তো এবার এই জান্নাতি বলে আল্লাহ তাহলে তার জান্নাত আমার থেকে কত উপরে, তো আল্লাহ তাআলা বলবেন এটাকেই তো আমার রাসূল বলেছেন, অসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলো আসমান আর জমিনের খালি জায়গা ভরে দেয়। এক শব্দই তো তোমার আসমান আর জমিন হয়ে গেছে, তা এক লক্ষ শব্দ যদি হয়, তা আপনাকে যে রব্বে করিম আরো কদিন সুযোগ দিয়েছেন কি পরিমাণে এহসান রব্বুল আলামিনের বলেন, কি কি পরিমাণ সুযোগ দিয়েছেন। আমরা যারা 60 বছর বয়সী আছি, আপনাকে যদি 40 বছরে তুলে নিত, কি যিনি 70 বছর বয়সী আছেন আপনাকে যদি 30 বছরে তুলে নিত, আমি 48 বছর বয়স আমাকে যদি 20 বছর বয়সে তুলে নিত, একদিন দেয়া মানে রব্বুল আলামিন কোটি কোটি বছরের জান্নাত বেশি দেওয়ার জন্য অবকাশ দেওয়া সুযোগ দেওয়া, একদিন দেওয়া। দুজন সাহাবী একসাথে রসুলের কাছে এলেন, একসাথে এসে মুসলমান হলেন, কি একসাথে মুসলমান হলেন, দুজন সাহাবী একসাথে চলে গেলেন, একজন আল্লাহ রাস্তা শাহাদাত বরণ করলেন, আরেকজন 1 বছর পরে বিছানায় ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরামকে রাসূল জিজ্ঞেস করলেন, বলো তো দেখি কার দাম কেমন? সকলে বললো, ইয়া রাসূলুল্লাহ যিনি শহীদ হইলেন তার দাম তেমন ভারী হবে। তো রাসূল বললেন, কেন, এক বছরে তার নামাজ কোথায়, এক বছরে তার রোজা কোথায়, এক বছরে তার রুকু আর সেজদা কোথায়, এক বছরে তার তাসবিহাতগুলো কোথায়? যদি নামাজের বাইরে একবার সুবহানাল্লাহ এই শব্দ যদি আসমান জমিন নেকি দিয়ে ভরে দেয়, নামাজের ভিতরে রুকুতে একবার সুবহান রব্বিয়াল আযীম কোটি কোটি আসমান জমিন ভরে দিবে। নামাজের বাইরে যদি এতটা দামি হয়, নামাজের ভিতরে কত দাম হবে রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না।
এবার বলুন তো দেখি, আপনার রুকুতে যদি তাসবিহ আপনি বেশি পড়তেন তো কেমন হইতো? তিনবারের বেশি অনেকেই পড়ি না, বলেন বাস্তব না বাস্তব? এটা হলো বাস থেকে নামলাম, এটা ভিন্ন কথা, বুঝেন নাই? বাসে বলে কয়ে আমি নামাজের জন্য নামলাম, এখানে কি আমি ১০ বার পড়ব? এখানে পারলে একবার পড়ব, ফরজ আদায় করব, আর তো সময় দিলে ৩বার পড়ব। লেকিন যখন আমি ফ্রি থাকি মাগরিবের সুন্নত, যখন আমি ফ্রি থাকি নামাজের আগের সুন্নত পরের সুন্নত, যখন আমি ফ্রি থাকি এশার নামাজের সুন্নত আর এশার ভিতির, যখন আমি আরও সুযোগ থাকে তাহাজ্জুদ, তখন আমি রুকুতে আর সেজদাতে ১০ বার ১৫ বার ২০ বার কেন পড়ি না? কেন এই ব্যবসাটা আমি করলাম না? সুযোগ ছিল কিনা পেছনের জিন্দিগিতেও করার, বলেন সবাই, ছিল কিনা? বলে করি নাই, সামনে কতদিন আছে জানা নাই। এটা কেমন ব্যবসা? হ্যাঁ, মহামূল্যবান ব্যবসা। এটা কতটা মহামূল্যবান? যদি সারা পৃথিবীর সব মানুষগুলোকে এক মাঠে জমা করে দেওয়া হয়, সারা পৃথিবীর নবীদেরকেও যদি ওই মাঠে জমা করা হয়, সাথে যদি ফেরেশতাদেরকেও জমা করে দেওয়া হয়, আর মহামূল্যবান বলতে বলতে কেয়ামত কায়েম হয়, এর মূল্য এর থেকে বেশি শুরু হবে। আর এই শব্দের চেয়ে মহামূল্যবান বোঝাবার আর কোন শব্দ আছে আমার কাছে? লেকিন আমরা করি না। ইমাম যখন সেজ রুকুতে যায় আমরা ৩বার পড়ে চুপ থাকি, অনেক মানুষ, বাস্তব না বাস্তব? ইমাম সেজদায় যায় তো ৩বার বেশি পড়লে আমরা চুপ থাকি, আর তারাবিতে যখন একটু বেশি পড়ে তো পরে গিয়ে জিজ্ঞেস করি এতক্ষণ কি করছেন রুকুতে আর সেজদাতে? বিষয়টা এমন কিনা বলেন, একটা সুবহানাল্লাহ এর নেকি যদি কোনো মুসলমান দেখতো কলজা ফেটে যেত, একবার দেখলে দ্বিতীয়বার বলার আর সুযোগ পেত না। আপনাকে যদি এই মসজিদ বরাবর ডলার দিয়ে দেওয়া হতো আপনি কি করতেন? এই ছাদার এই জমিন বরাবর ডলার দিতে দিলে আপনি কি করতেন? খুশি হইত, শব্দ নিয়ে কইলেন, এটা হার্ট ফেল করতো, কি বলে খুশি হইত কি? কি রেখে দিয়েছেন রব্বুল আলামিন আমাদের জন্য? আপনি যদি বলেন হুজুর এগুলো অবাস্তব কথা, তাই বলি বন্ধু যদি বাস্তব হয় তখন তুমি কি করবে? বন্ধু বলেন, যদি অবাস্তব হয় বন্ধু আমাদেরও তেমন কোনো লস নাই, তোমাদেরও তেমন কোনো লাভ নাই, কিন্তু যদি বাস্তব হয়, যদিনই বাস্তব, আপনাদের চুপ থাকলেন, কেউ কইলেন না যে অবশ্যই বাস্তব, আপনারা তো চুপ থাকলেন, আপনাদের তো যদিও নাই কি? যেমন ধরেন আপনি বীজ তলায় ধান ছিটাচ্ছেন, কিসের কিসের জন্য? জ্বালা, জ্বালা, আমাদের দেশে জ্বালা বলে, আপনাদের দেশে কি বলে? জ্বালাই বলে না? কেমন কাদা মাটির মধ্যে আপনি ধান ছিটান? এখন কোনো বুদ্ধিমান আপনার পাশ দিয়ে যাচ্ছে, তো ওই বুদ্ধিমান আপনাকে বলে আপনি কি এই কাদা মাটির মধ্যে ধান ছিটাচ্ছ কেন, বোকা কোথাকার? এখন আধুনিক শহরের বাচ্চারা তো এমনই বলবে, হ্যাঁ বোকা কোথাকার, কাদার মধ্যে ধান ছিটাচ্ছ কেন? একদিন ঢাকার একজন আমার সাথে যুদ্ধ করছে রীতিমতো, আমি বলতেছি আগে ধান সিদ্ধ করতে হয় পরে চাল হয়, তোমার মাথা খারাপ? ধান সিদ্ধ করলে তো ওখানেই ভাত হয়ে যায়, আবার চাল হবে কীভাবে? আপনি ঢাকা গিয়ে আজকে দেখেন যে কখনো গ্রামে যায় নাই, হ্যাঁ মাস্টার্স পড়ুয়া কোনো মেয়েকে জিজ্ঞেস করবেন এ জানো এই চাল ধান যে সিদ্ধ করতে হয়, বলবে মাথা খারাপ, ধান সিদ্ধ করলে তো ওখানেই নষ্ট হয়ে যাবে, আবার সিদ্ধ হয় কীভাবে? আমার বাস্তব ঘটনা বলছে আমার, তাও যাকে বল তিনি আমাকে বলছেন তিনি দাবি থেকে পাশ করেন। তো বীজতলায় কাদার মধ্যে কি ছিটাচ্ছে? ধান। তো বুদ্ধিমান কি বলে? বোকা কোথাকার, কাদার মধ্যে কেন ছিটাচ্ছেন এক মন ধান? বলে আমি বোকা না তুমি বোকা, তুমি বোকা, আমি ধান ছিটাচ্ছি এক মন এই আশায় এখান থেকে জ্বালা উঠবে,
উজালা করে খেতে লাগাবো। 40 কিলো থেকে 40 মন আশা করছি আমি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কয়, এটা কি তোমার, তুমি নিশ্চিত নাকি সম্ভাবনা? এমনি বিষয়টা কেমন বলেন তো, 40 কিলো থেকে 40 মন হওয়া কি নিশ্চিত বিষয় না সম্ভাবনা? অবশ্যই সম্ভাবনা বলেন। এবং কত পার্সেন্ট সম্ভাবনা? একচুয়ালি আবার সম্ভাবনা হয় কেমন? 50-50 বলেন।